আজি রাখি পূর্ণিমার পবিত্র দিন। গুয়াহাটির আটাইকেইখন বৃদ্ধ আশ্রমত আজি আমি প্রথম সকলো আবাসিকে এখন এখন আধার কার্ড দিছো, যাতে তেওঁলোকে ব্যাংকত একাউন্ট খুলিব পারে। আধার কার্ডৰ লগত আজি আমি তেওঁলোকক এখন রেশন কার্ড দিছো, যাতে মাহত 5 কেজিকৈ বিনামূলীয়া চাউল তেওঁলোকে পাব পারে। তৃতীয়তে আমি তেওঁলোকক দিছো এখন আয়ুষ্মান ভারত কার্ড, যাতে তেওঁলোকে আমার মেডিকেলত 5 লাখ টকালৈকে বিনামূলীয়া চিকিৎসা লব পারে। চতুর্থতে আমি তেওঁলোকক অরুণোদয় আজি অনুমোদন পত্র দিছো। অহাকালি সকলোরে ব্যাংক একাউন্টত 1,250 টকা সোমাব, আর তার পিছত প্রত্যেক মাহর 10 তারিখে 1,250 টকাকৈ তেওঁলোকৰ ব্যাংকত সোমাই থাকিব। বৃদ্ধ আশ্রমৰ আবাস আবাসীসকলক এই গোটেইকেইটা সুবিধা রাখি বন্ধনৰ দিনা দিবলৈ পাই মই গৌরব অনুভৱ কৰিছোঁ। আৰু অকল গুৱাহাটীয়ে নহয়, বাকি জিলা সদর সমূহতো যিমান বৃদ্ধ আশ্রম আছে সকলোতে আধার কার্ড, রেশন কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড আৰু অরুণোদয়, এই সুবিধাকেইটা যাতে সকলো বৃদ্ধাশ্রমৰ আবাসিক দিয়ে, তার বাবে মই জিলা উপায়ুক্ত সকলক নির্দেশ দিছো। আৰু মই ভাবো যে সেপ্টেম্বৰ মাহৰ ভিতৰতে সকলোতে এই সুবিধাবিলাক পাই যাব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।